ओम शांति 25/11/2022 प्रातःमूलि ओम शांति बाप दादा मधुबन बाबा बोले छे मीठे बच्चे अवगुण के बेर करे साफ दिल हो सच्चाई और पवित्रतार गुण धारण करो ताहले सेवाय सफलता पाबे। प्रश्न तुम्हरा ब्राह्मण बच्चादेर कर्मातीत अवस्था कखन और किभाबे हबे? उत्तर जखन लड़ाईर समस्त प्रस्तुति पूरो होए जाबे आर लड़ाईर समस्त जिनिसपत्र पूरो प्रस्तुत होए जाबे तखनी तोमादेर सबार कर्मातीत अवस्था नम्बर बार होए जाबे। एखन रेस चलछे कर्मातीत हवार जन्य पुरानो दुनिया थेके बुद्धि बेर करे आमादेर पुरानो दुनिया के भूलते हबे। तो कर्मातीत हवार जन्य पुरानो दुनिया थेके बुद्धि के एकदम बेर करे दिते हबे। शिव बाबा जार थेके 21 जन्मेर वर्षा पावा जाए ताके छाड़ा द्वितीय कारो जेन याद ना आसे पुरो पवित्र होते हबे। तो बाबा बोलछे शिव बाबा जार थेके 21 जन्मेर वर्षा आमरा पाच्छि से छाड़ा जेन आर कारो याद द्वितीय कारो याद ना आसे पुरो पवित्र होते हबे। गीत मुखरा देखले प्राणी ओम शांति। जखन बेहदेर बाबा बाच्चादेर साथे मिलछे आर बाच्चारा बाबा के चिनेछे एखन प्रत्येके अनुभव करछे जे आमरा कत पापात्ता छिलाम तै ना आमरा एखन अनुभव करि ना रियलाइज करि आर कतटा पूर्ण आत्मा एखन आमरा होच्छि। जत जत आमरा श्रीमते चलब तत निश्चय बाबा के फलो करब। বাচ্চাদের সামনে একটা এই চিত্রও আছে আর দেলবাড়া মন্দিরও তাদের পুরো ইয়াদগার তাই না? তাহলে আমাদের সামনে আমাদের চিত্রও আছে আবার আমাদের ইয়াদগারও আছে দেলবাড়া মন্দির। গীত গায় দূর দেশকে রহনেওয়ালা আয়া দেশ পরায়। তো এখন পরায় দেশ মানে কি? এই রাবণ রাজ্য পতি শরীরে বাবা আসে। বাবা নিজে বলে এটা পরায়া দেশ। পরায়া কিসকা? রাবণ কা, তাই না? রাবণে তোমরাও পরের দেশে অর্থাৎ রাবণ রাজ্যে আছো। ভারতবাসী প্রথমে রাম রাজ্যে ছিল, এই সময় পরায় অর্থাৎ রাবণ রাজ্যে আছে। শিব বাবা তো বিচার সাগর মন্থন করে না, এই ব্রহ্মা বাবা বিচার সাগর মন্থন করে বোঝায় যে এই যে জৈনী লোক যারা তাদেরই এই দেলবাড়া মন্দির, এই যে চৈতন্য যারা ব্রাহ্মণরা হয়ে গেছে তাদেরই জড় ইয়াদগার এই দেলবাড়া মন্দির। আদি দেব আর আদি দেবী বসে আছে, উপরে স্বর্গ। এখন যদি উনোকে ভগতে মানে জৈনদের ভক্ত যে সে যদি এই জ্ঞানটা পায় তো ভালোভাবে বুঝতে পারবে যে বরাবর নিচে রাজযোগে শিক্ষা নিচ্ছে ব্রাহ্মণরা। হ্যাঁ, যে দেখায় না নিচে সব তপস্যা করছে আর উপরে স্বর্গ দেখায়, তার মানে আমরা এখন কল্পবৃক্ষের মূলে বসে কী করছি? তপস্যা করছি, রাজযোগে শিক্ষা নিচ্ছি। তো উপরেও প্রবৃত্তি মার্গ, নিচেও প্রবৃত্তি মার্গ। কুমারী কন্যা অধর কন্যার চিত্রও এটা, অধর কুমার আর কুমারীও, তাই না? অধর কুমার আর এমনি কুমারও আছে, আবার অধর কুমারী আবার এমনি কুমারী কন্যা। আমাদের সবারই ইয়াদগার কোথায়? দেলবাড়া মন্দির। তো মন্দিরে আদিদেব ব্রহ্মাও বসে আছে আর বাচ্চারাও বসে আছে। এখন তোমরা বুঝে গেছো যে ব্রহ্মা সরস্বতী রাধাকৃষ্ণ হয়, ব্রহ্মার আত্মার অনেক জন্মের অন্তের জন্ম এটা। এটা বাবা আর বাচ্চাদেরই ইয়াদগার, এরকম তো না যে হাজার লাখ চিত্র রাখবে, মডেলে তো অল্প চিত্রই রাখে না। এটা হলো জড় আর আমাদের আমরা হলাম চৈতন্য। তো আমাদের জড় ইয়াদগার কোথায়? দেলবাড়া মন্দিরে আছে আর আমরা চৈতন্য রূপে আছি এখন। তো বাবা বলছে যারা কল্প আগে ভারতকে স্বর্গ বানিয়েছিল তাদেরই ইয়াদগার এই মন্দির। জগদম্বা জগৎপিতা আর তার বাচ্চা মেজরিটি মাতাদের হওয়ার কারণে বিকে নাম লিখে দিয়েছে। মন্দিরেও কুমারী কন্যা আর অধর দেবী আছে। ভেতরে যাবে তো হাতির ওপরে মেলেরও চিত্র আছে, তাই না? দেবতাদেরও চিত্র আছে। তো এই সব কথাগুলোকে তোমরা বাচ্চারাই বুঝতে পারো, যেহেতু বাবার জ্ঞানে কি মেল ফিমেল সবাই আসছে। তো তাদের ইয়াদগারে এই দেলবাড়া মন্দিরে
সে আদিদেব আদিদেবী তার ব্রাচ্চা সবাইকে দেখিয়েছে। তো তোমরা এখন সাপ দিল, পরিষ্কার দিলের পরিষ্কার হৃদয়ের হও, আত্মার থেকে অবগুণ বের করছো। তোমাদের মাম্মা কাউকে যখন বোঝাতো তখন তার তিল লেগে যেত, তার মধ্যে সচ্চাই আর পবিত্রতা ছিল। তো মাম্মার যখন জ্ঞান দিত কেন তিল লাগতো, কারণ মাম্মার মধ্যে সচ্চাই আর পবিত্রতা ছিল। তো মাম্মাও তো ছিল কুমারী, মাম্মার নাম প্রথমে আসে, প্রথমে লক্ষ্মী তারপরে নারায়ণ, তাই না? তো মাম্মার নাম আগে আসলো না, লক্ষ্মী তারপরে নারায়ণ। এখন বাবা বলছে মাম্মার মতো গুণ ধারণ করো, অবগুণকে বের করতে থাকো, যদি না বের করো তাহলে পথ ভ্রষ্ট হয়ে যাবে। সপুত বাচ্চাদের কাজই হলো প্রত্যেক কথা বোঝা, সপুত মানে সুপুত্র। প্রথমে তোমরা বেসামাজ ছিলে, এখন বাবা সমাজদার বানায়। অজ্ঞানে বাচ্চারা খারাপ হয় তো বাবার নাম বদনাম করে, এটা তো বিহদের বাবা। ব্রহ্মা কুমার কুমারী বলে আবার ঈশ্বর বাবার নাম বদনাম যদি করো তাহলে তার কী হাল হবে? এই রকম কাজ কেন করা উচিত, যাতে পথ ভ্রষ্ট হয়ে যায় আর অনেকের লোকসানও হয়? তো বাবা বোঝায় দূর দেশ থেকে আসে পরায় দেশে, পরের দেশে, তারপরে রাবণ রাজ্য দাপর থেকে শুরু হয়, ভক্তিও দাপর থেকেই শুরু হয়। এই সময় সবার তমপ্রধান জর্জরীভূত অবস্থা, এটা বিহদের পুরানো ঝাড়। বিহদের জ্ঞান কেউ দিতে পারে না, বিহদের সন্ন্যাস কেউ করাতে পারে না। তো বাবা বলছে দুনিয়ায় তো হদের সন্ন্যাস করায়, বিহদের বাবা বিহদের পুরানো দুনিয়ার সন্ন্যাস করায়। আত্মাদের বোঝায় হে বাচ্চা এটা পুরানো দুনিয়া, তোমাদের এখন 84 জন্ম পুরো হয়েছে, মহাভারত লড়াই সামনে দাঁড়িয়ে আছে, বিনাশ অবশ্যই হবে, তাই বিহদের বাবা আর বর্ষাকেই ইয়াদ করো। হে আত্মা তোমরা শুনছো, আমরা আত্মা, পরমাত্মা বাবা আমাদের পড়ায়, যতক্ষণ এটা পাক্কা নিশ্চয় হবে না অর্থাৎ কিচ্ছু বুঝতে পারবে না। প্রথমে এটা নিশ্চয় করো যে আমরা আত্মা অবিনাশী, আমরা অশরীরী আত্মা শরীরে এসে প্রবেশ করি, নাহলে আদমশুমারি কীভাবে বৃদ্ধি পাচ্ছে? যেভাবে আত্মারা পরমধাম থেকে এসে শরীরে প্রবেশ করে, সেরকম পরমপিতা পরমাত্মা ওই ব্রহ্মা শরীরে প্রবেশ করে বলে তুমি আমার বাচ্চা, তোমরা আমি সাগরের বাচ্চারা কামচিতায় জ্বলে একদম পুড়ে ছাই হয়ে গেছো, এখন আমি এসেছি তোমাদের পাবন বানিয়ে আবার ঘরে ফেরত নিয়ে যেতে। তো বাবা বলছে যে বিকারে বেশি যায় তাকেই পতিত ভ্রষ্টাচারী বলে, এই সারা দুনিয়ায় এখন বিকারী, তাই ড্রামা প্ল্যান অনুসারে রাবণের দেশেই বাবা এসেছে, 5000 বছর আগেও এসেছিল, প্রত্যেক কল্পে আসে আর আসেও সঙ্গম যুগে, বাচ্চাদের মুক্তি জীবন মুক্তি দিতে আসে, সত্য যুগে হলো জীবন মুক্তি, বাকি সব মুক্তিতেই থাকে। তখন আমরা যখন জীবন মুক্তিতে আসি বাকি সবাই কোথায় থাকে? মুক্তিতে। তো বাবা বলছে যে এত যে সব আত্মারা আছে তাদেরকে কে নিয়ে যাবে? বাবাকেই লিবারেটার আর গাইড বলা হয়, বাবাই এসে ভক্তদের ভক্তির ফল দেয়, তোমরাই পূজারি থেকে পূজ্য হও, বাবা আর কোনো কষ্ট দেয় না। দেলবাড়া মন্দিরের চিত্র বরাবর ঠিক আছে, বাচ্চারা যোগে বসে আছে তাদের শিক্ষা কে দেয়? পরমপিতা পরমাত্মার চিত্রও আছে, শিব বাবা ব্রহ্মা দ্বারা সত্যযুগে স্থাপনা করছে, এখানেও চিত্রে দেখো ঝাড়ের নিচে তপস্যা করছে, ব্রহ্মা সরস্বতীরও মা হয়ে গেল, তাই না? তো ব্রহ্মা সরস্বতী কি ভি মা হো গই, তার মানে কি বলছে বাবা? সরস্বতীকে মাম্মা, তো আমাদের মাকে ব্রহ্মা, না শিব বাবা বাবা, ব্রহ্মা বাবা মা, তাহলে সরস্বতীরও মা হয়ে গেল ব্রহ্মা, কারণ শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের পালনা দিচ্ছে, তো ব্রহ্মা মাতা হয়ে গেল। তো গাওয়াও হয় না তমেব মাতাশ্চ পিতা তমেব, তো নিরাকারকে কীভাবে বলবে? তো বাবা বলছে এই ব্রহ্মার মধ্যে শিব বাবা প্রবেশ করেছে তাই ব্রহ্মা মাতা হয়ে গেল না। সন্ন্যাসীরা তো নিবৃত্তি মার্গের, নিজের মুখে বলে যে এ আমার ফলোয়ার্স, তো বাবা বলছে বে কেতে হাম ফলোয়ার্সে, যারা তো শিষ্য তারা বলে আমরা ফলোয়ার্স, এখানে তো মাতা পিতা দুজনেই আছে তাই বলে তমেব মাতাশ্চ পিতা তমেব। তো বাবা বন্ধুও না, তো বাবা বলছে যার মধ্যে প্রবেশ করে সেও পড়তে থাকে, তা শিব বাবা কার মধ্যে প্রবেশ করে? ব্রহ্মার মধ্যে, তো সেও পড়ছে,
তো সখাও হয়ে যায়, তাই না? তার মানে কি ব্রহ্মা বাবা আমাদের কি হয়ে গেল, বন্ধুও হয়ে গেল না, একই ক্লাসে পড়ছি আমরা। শিব বাবা বলে, আমি ব্রহ্মা দ্বারা অ্যাডাপ্ট করেছি তোমাদের, তোমরা রাজযোগ শিখছো, শিব বাবার তো নিজের শরীর নেই, সেখানে মন্দিরে লিঙ্গ রেখে দেয়, কোথায় শিবলিঙ্গ? তো বাবা বলছে শিবের মন্দিরে লিঙ্গ রেখে দেয়, দেলবাড়ার অর্থ কেউ বুঝতে পারে না, অধর কুমারী কুমারী কন্যাও আছে, আর যে শেখাচ্ছে সে শিবের চিত্রও আছে, স্বর্গের মালিক বানায় যে তা সে তাকে নিশ্চয়ই, তা বাবা বলছে ওস্তাদ বলে, তাই না? তাহলে স্বর্গের মালিক বানাবে এরকম ওস্তাদ তো চাই। তো বাবা বলছে সেখানে শ্রীকৃষ্ণের কোনো ব্যাপার নেই, যেখানে ব্রহ্মা বসে আছে সেখানে শ্রীকৃষ্ণ কীভাবে আসবে? শ্রীকৃষ্ণের আত্মাই তো তপস্যা করছে সুন্দর হওয়ার জন্য, এখন সে শ্যাম, উপরে বৈকুণ্ঠে সুন্দর চিত্র আছে, ব্রাহ্মণ ব্রাহ্মণীরাই পরে দেবতা হয়, তোমাদের এইরকম বানায় যে শিব বাবা সেই হলো সব থেকে উঁচু, তো এই দেলবাড়া মন্দিরও সব থেকে উঁচু। তোমরা বাচ্চারা জ্ঞান তো সবাইকে দাও, কিন্তু অনেকে ভাবে যে জ্ঞানে এসে পতি পত্নী দুজনে সাথে থেকে পবিত্র থাকবে, এটা তো অনেক বড় শক্তির দরকার, কিন্তু এটা বোঝে না যে এটা সর্বশক্তিমান বাবার শক্তি। বাবা দেখো স্বর্গের কত আমাদের কি করছে, ফাউন্ডেশন লাগাচ্ছে, বাচ্চারা পবিত্র হও তো স্বর্গের মালিক হয়ে যাবে। তো বাবা আমাদের প্রলোভনও দেখায় না, বাচ্চা পবিত্র হও, হ্যাঁ তাহলেই স্বর্গের মালিক হবে, মায়ার তুফান তো অনেক আসবে। বাবা বলে বাচ্চা তুমি কত ফার্স্ট ক্লাস ছেলে, তোমার কি হয়ে গেছে? বাবা ঝট বলে দেয়, এই সময় ব্রাহ্মণের মালাতেও নাম্বার বার কে কে আছে, কিন্তু সবাই তো আর টিকে থাকবে না, কামায়ও তো দশা বসে না, কারো রাহুর দশা বসে তো আবার বাবার হাত ছেড়ে চলে যায় পুরানো দুনিয়ায়, বলে আমার দ্বারা এই মেহনত হচ্ছে না, বাবাকে আমি ইয়াদ করতে পারছি না। তো বাবাকে ইয়াদ না করলে নাস্তিক বলা হবে, দশা এরকম ঘুরতেই থাকে, মায়ার তুফান আসলেই ঢিলা হয়ে যায় বাচ্চারা। তো বাবা বলছে যদি ভাগন্তি হয়ে যায় তাহলে বুঝবে সে শ্যাম হয়ে গেছে যদি বাবার হাত ছেড়ে দেয়, তো এখানে আসে সুন্দর হতে। তোমরা ব্রাহ্মণ কুলের যারা তারা শ্যাম থেকে সুন্দর হচ্ছ। তো বাবা বলছে এখানে অনেক জবরদস্ত কামায়, এই যে আমরা বাবার পড়া পড়ছি জ্ঞান যোগে আছি, আমাদের জবরদস্ত কামায়, বাচ্চারা জানে মাম্মা বাবাই লক্ষ্মীনারায়ণ হবে, বাচ্চারা বলে বাবা আমরাও তোমার মতো পুরুষার্থ করে নিশ্চয়ই সিংহাসনে বসার অধিকারী হব, ওয়ারিস হব, কিন্তু তাও গ্রহচারী বসে যায়, চলনও তো ভালো চাই না, তোমাদের ধান্দাই হলো ঘরে ঘরে সন্দেশ পৌঁছানো, কি শিব বাবাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। তো বাবা বলছে বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, তোমরা নিমন্ত্রণ দিতে থাকো, তোমাদের দিন প্রতিদিন বৃদ্ধি হতে থাকবে, সেন্টার খুলতে থাকবে। তো বাবা বলছে এই যে এত বড় মকানও কম পড়ে যাবে, তাহলে বাবা বলে দিন প্রতিদিন বাবার বাচ্চা বৃদ্ধি পাবে আর সেন্টার খুলতে থাকবে, এত বড় বড় যে মকান সেগুলো ছোট পড়ে যাবে, এত বাচ্চা আসবে। তো বাবা বলছে আগে যত দিন যাবে কত মকান চাই, ড্রামায় যারা পরে জ্ঞানে আসবে তাদের জন্য তো প্রবন্ধ করা চাই না, তাদের জন্য তো ব্যবস্থা করা চাই, তো বাচ্চারা নিজের জন্যই সব কিছু করছে, তো বাচ্চাদের বেহদের খুশি হওয়া উচিত, কিন্তু মায়া ঘড়ি ঘড়ি বুদ্ধিযোগ আমাদের ভেঙে দেয়, বুদ্ধিযোগ ছিন্ন করে দেয়। তো বাবা বলছে এখন মালা হতে পারে না তৈরি, অন্তে রুদ্রমালা হবে, তারপরে বিষ্ণুর মালা হয়ে যাবে। বাবা কত ভালোভাবে বোঝায়, অম্বার মন্দিরের সামনেও বাবা বলছে আমাদের সেন্টার হওয়া উচিত, অম্বার মন্দিরের সামনেও সব যাতে সবাইকে বোঝানো যায় যে এখন এ হলো জ্ঞান জ্ঞানেশ্বরী, সেখানেও তাহলে কী হবে, ভিড় মেচে যাবে, তাই না, ভিড় হয়ে যাবে, তোমরা শুধু কাজ করো। বাবা বলছে তোমরা শুধু একটু হিম্মত করো, একটু এরকম সেন্টার তৈরির প্রবন্ধ করো। বাবা বলছে পয়সে ছমছম কর আ যায়েঙ্গে, পয়সা একদম ছমছম করে চলে আসবে। হ্যাঁ বাবা বলছে হিম্মত করলে মদত হবে, বাবা মদত করবে। তো বাবা বলছে ড্রামায় প্রথম থেকে এগুলো সেট আছে, তুমি দশটা সেন্টার খোলো, বাবা ঠিক তোমাকে গ্রাহক দিয়ে দেবে, কাস্টমার দিয়ে দেবে। বাবা বলছে কিন্তু সেন্টারই খুলতে পারে না,
কলকাতার মতো শহরে তো অনেক সেন্টার খোলা উচিত। বাবা বলছে হিম্মতে বাচ্চে মদা দেবা, হিম্মত করো বাবা মদত করবে। হ্যাঁ, যে কাউকে বাবা টাচ করবে, কাউকে না কাউকে টাচ করবে। তো বাবা বলছে কাম তুমকো কান্না, কিন্তু কাজ তো তোমাকে করতে হবে। বহুরূপী বাচ্চা, তোমরা বহুরূপ ধারণ করে সার্ভিস করতে পারো। তাহলে বাবা যেমন বহুরূপী, আমরা তার বাচ্চা, আমরা বহুরূপ ধারণ করে সার্ভিস করতে পারি। তো বাবা বলছে যেখানে তোমার ইচ্ছা সেখানে গিয়ে অনেকের কল্যাণ করতে পারো, তাই না? যে কোনো জায়গায় গিয়ে অনেকের কল্যাণ করতে পারো। তো বাবা বলছে জৈন যারা তাদেরও সার্ভিস করতে হবে। অনেক আছে বারে বারে যায়নি, অনেক ভালো ভালো জৈনীয় আছে, কিন্তু বাচ্চাদের এতটা বিশাল বুদ্ধি হয় না যাতে সার্ভিস করবে, কিছু দেহ অভিমান থাকে। আচ্ছা, মিঠে মিঠে শিখিলা দে বাচ্চ প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ প্যার আর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চ কো নমস্তে, হাম রুহানি বাচ্চ কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ প্যার গুড মর্নিং আর নমস্তে নমস্তে নমস্তে। শুক্রিয়া বাবা, আপকো লাখ লাখ শুক্রিয়া, ধারণার জন্য মুখ্য সার এক, বাবার হয়ে মায়ার বশে হওয়া যাবে না, কর্মাতীত হওয়ার পুরুষার্থ করতে হবে, বাবাকে ভুলে নাস্তিক হলে চলবে না। দুই, বুদ্ধি দিয়ে বেহদের সন্ন্যাস করতে হবে, বেহদ খুশিতে থেকে বিশাল বুদ্ধি হয়ে সেবা করতে হবে। বরদান, দিল কি সমীপতা দ্বারা, মানে মনের সান্নিধ্য, মানে মনে থেকে আমরা যদি একদম বাবাকে নিকটে রাখি, সহযোগ কা অধিকার প্রাপ্তকার, তাহলে আমরা সহযোগের অধিকার প্রাপ্ত করতে পারব। আর উমং উৎসাহে উঠতে পারা তীব্র পুরুষার্থী ভব। তো বাবা বলছে যে দিলের সমীপতা দ্বারা সহযোগের অধিকার প্রাপ্ত করে উমং উৎসাহে বাড়ে সেই তীব্র পুরুষার্থী ভব। তো যে বাচ্চা দূরে বসেও সদা বাবার হৃদয়ের একদম নিকটে, সে সহযোগের অধিকার অটোমেটিক প্রাপ্ত করে, আর অন্ত পর্যন্ত সে সহযোগ পেতেই থাকবে। তাই এই অধিকারের স্মৃতি থেকে কবি না তো কামজোর বান্না, এই যে অধিকার বাবার প্রতি আমাদের অধিকার, বাবা বলছে তুমি যত দূরেই থাকো স্মৃতি দিয়ে যেন কখনো তুমি কমজোর হয়েও না, না মন খারাপ করো, না পুরুষার্থে সাধারণ পুরুষার্থী হয়ে যাও, তাই না? পুরুষার্থ আমাদের তীব্র পুরুষার্থী, কমজোর হলে হবে না, না মন খারাপ করা যাবে, বাবার থেকে আমরা সহযোগ লাস্ট পর্যন্ত পেতে থাকব যদি আমরা বাবার দিলের সমীপে হই। তাই বাবা বলছে বাবা কম্বাইন্ড, তাই সদা উমং উৎসাহের দ্বারা তীব্র পুরুষার্থী হয়ে আগে বাড়তে থাকো। বাবা বলছে বাবা কম্বাইন্ড তোমার সাথেই আছে, তাই বাবাকে সাথে রেখে সদা উমং উৎসাহে তীব্র পুরুষার্থী হয়ে আগে বাড়ো। কমজোরি বা দিল শিকস্ত পান বাপকে হাওয়ালে কর দো, তোমার মধ্যে যা কমজোরি বা মন খারাপ সেগুলো বাবার হাওয়ালে করে দাও হেফাজতে, নিজের কাছে শুধু উমং আর উৎসাহই রাখো, বাকি যত কমজোরি সেটা বাবাকে সমর্পণ করো। স্লোগান, শ্রীমতের কদমে কদম রাখতে থাকো তো সম্পূর্ণতার লক্ষ্য সমীপে চলে আসবে। তো বাবা বলছে শ্রীমত যদি কদমে কদমে আমরা মানি তাহলে আমরা অবশ্যই সম্পন্ন হয়ে যাব। মাতে শরীজির অনমোল মহাবাক্য, এক, শতগুণী রজগুণী তমগুণী, এই তিন শব্দ বলে তো এটাকে যথার্থ বোঝা উচিত। মানুষ ভাবে এই তিন গুণ একসাথে চলতে থাকে, কিন্তু বিবেক কি বলে এই তিন গুণ কি একসাথে চলতে পারে বা তিন গুণের পাঠ আলাদা আলাদা যুগে হয়? বিবেক তো এরকম বলে যে তিন গুণ একসাথে চলতে পারে না। যখন সত্য যুগে তখন আমরা শতগুণ হই, দাপরে রজগুণ, আর কলিযুগে তমগুণ। যখন শত তখন তমরজ থাকে না, আবার যখন রজ তখন শতগুণ থাকে না। এই মানুষ তো এইরকমই এমনি বসে এগুলো বুঝিয়েছে যে এই তিন গুণ একসাথে চলতে থাকে। তো বাবা বলছেন এইরকম বলাও, মাম্মা বলছে এইরকম বলাও ভুল। তারা ভাবে এখন যখন মানুষ সত্যি বলছে পাপ কর্ম করছে না তার মানে সে শতগুণই হবে, কিন্তু বিবেক বলে যখন আমরা কেতে শতগুণ, আমরা যখন বলি শতগুণ তখন এই শতগুণের মানে কি সম্পূর্ণ সুখ, অর্থাৎ সারা সৃষ্টি শতগুণী। বাকি এরকম বলবে না যে যে সত্য কথা বলে সে শতগুণী আর যে মিথ্যা বলে সে কলিযুগী তমগুণী, এইরকমভাবেই দুনিয়া চলে আসে না।
এখন যখন আমরা সত্যযুগ বলি তো তার মানে সারা সৃষ্টির ওপর শতগুণ শতপ্রধান চাই, সারা সৃষ্টি শতগুণ চাই শতপ্রধান। হ্যাঁ, কোনো সময় এরকম সত্যযুগ ছিল যেখানে সারা সংসার শতগুণে ছিল, এখন সেই সত্যযুগ নেই। এখন তো কলিযুগী দুনিয়া, অর্থাৎ সারা সৃষ্টির উপর তমপ্রধানতার রাজ্য। এই তমগুণে সময়ে আবার শতগুণে কোথা থেকে আসবে? এখন হলো ঘোর অন্ধকার, যাকে কি বলে ব্রহ্মার রাত। ব্রহ্মার দিন হলো সত্যযুগ আর ব্রহ্মার রাত হলো কলিযুগ, তো আমরা দুটোকে তো মেলাতে পারি না একসাথে। দুই, এই কলিযুগী সংসারকে অসার সংসার কেন বলে? কারণ এই দুনিয়ায় কোনো সারই নেই, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে সেই শক্তিই নেই, অর্থাৎ সুখ শান্তি পবিত্রতা নেই। যে এই সৃষ্টির উপর কোনো সময় সুখ শান্তি পবিত্রতা ছিল কিন্তু এখন নেই, এখন সেই শক্তিই নেই, কারণ এই সৃষ্টিতে পাঁচ ভূতের প্রবেশতা আছে। তাই এই সৃষ্টিকে ভয়ের সাগর বা কর্মবন্ধনের সাগর বলে। তাই মানুষ দুঃখী হয়ে পরমাত্মাকে ডাকছে, পরমাত্মা আমাকে ভবসাগর থেকে পার করো। এর দ্বারাই সিদ্ধ হয় যে নিশ্চয় কোনো অভয় অর্থাৎ নির্ভয়তারও সংসার ছিল যেখানে মানুষ যেতে চাইছে। তাই এই সংসারকে পাপের সাগর বলে, যার থেকে পার করে পূর্ণ আত্মার দুনিয়ায় আমাদের যেতে হবে। হ্যাঁ, তাই মানুষ চায়ও সেই পাপের দুনিয়া থেকে পূর্ণ দুনিয়ায় যেতে। তো দুনিয়াটাও দুটো, একটা হলো সত্যযুগী সার সম্পন্ন দুনিয়া, আর দ্বিতীয় হলো কলিযুগী অসার দুনিয়া। দুটো দুনিয়াই এই সৃষ্টির উপরেই হয়। আচ্ছা, ওম শান্তি।